సార్ ఓం ना सर ओके सर सात बढ़िया साइकुल्ला दिला আদারিয়া সাইফুল্লাহ আছে স্যার, ওই ওই ইট ভাটার একটা বিষয় নিয়ে ওই সাইফুল্লাহ ওই বেলায় যে মামলা টামলা করে আর কি, বাজে একটা ছেলে স্যার। সাইফুল্লাহ আপনি এখন রাখতেছি থানায় বোম মারেন, একটা মারায় ওর নামে মামলা করতে হবে, পারবেন? আপনি থাকলে গুলি করতে হবে, নালে স্যার কোন জায়গায় পারবেন? স্যার আমি যা বলছি না লাস্ট কথা, যে ঘটনা হচ্ছে যে আপনি যদি পারেন যে ওই এলাকা ঠান্ডা রাখতে, আমি বন পরিবেশ বিষয়ে মানে স্থায়ী কমিটির সদস্য, ওখানে বাপের ক্ষমতা নেই, তাহলে এ বারবার যে কেন করে, আপনি কি করেন? ও তো স্যার হাইকোর্টের কাগজ নিয়ে আসে বারবার, আরে কোথায় হাইকোর্ট ফাইকোর্ট, কোর্ট ফোর্ট যা বলে বলুক গে, অন্য খেলা নেই, আমাদের খেলা নেই। হাইকোর্টের স্যার ওসি হলি, ওসি কিন্তু ডাইনামিক বুদ্ধি হয়, স্যার কেশবপুরি আজকে বাগারপাড়া ওসি এসেছিল, আমাকে ছিল, স্যার ওরে আবার সৌ গোসাই দিচ্ছে। হ্যাঁ তো ওসি, ওসি চেনেন বাগারপাড়া ওসি চেনেন? সে না স্যার মামুন সাহেব রে, কথা বললেন তার সাথে, তাকে নিয়ে আসতেছি চৌগাছায়। আপনি ওকে যে কোনো ভাবে যে কোনো লোক দিয়ে কালকে যে কোনো দুর্ঘটনা ঘটায় কালকে একটা কাজ করতে হবে। ওকে, দেখি স্যার কি হয়েছে, কি ওর কি স্যার, ও কি ডিস্টার্ব করতেছে আবার। ও কি ডিস্টার্ব করবে? আচ্ছা বন পরিবেশে আমি আছি, কার বাপের ক্ষমতা আছে কিনা আসবে? আমি বলছি কি, একটা আপনি খেলা খেলে ওকে ভিতর নিয়ে চলে যান, কথা বলেননি? স্যার স্যার দেখুন স্যার, কেমন অফিসার আপনি আল্লাহ জানেন। হ্যাঁ কাজ দিলি কাজ পারেন না, স্যার কি সব কাজই তো করি স্যার, সব কাজ করেন না, তাহলে যে কোনো যে কোনো ভাটাই যে দরকারি পুলিশের লোক যে সিভিলি যে বোম ফাটাই দিয়ে চলে আসুক, এখানে হামলা করেছে ডাকাতি করার জন্য, কেডা ছিল অমুক, একটা বানায় দিলে গেল। ও স্যার ওই যে ওই যে বেলার যে কাগজটা আসছে স্যার, এটা দেখছেন আপনি স্যার, হাইকোর্টের বেলা কাগজটা ফেলা আর কি। আমি দেখবো না, আমি তো স্থায়ী কমিটির সদস্য, না তাই না না? হাইকোর্টের কাগজটা স্যার, হাইকোর্ট হাইকোর্টের কাগজ কি কি বলেছে, রিসেন্টলি গতকালকে একটা কাগজ আসছে হাইকোর্ট থেকে স্যার, কি আছে? আমি দেখাবো না স্যার, কালকে সকালে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আপনারা স্যার। হাইকোর্ট থেকে স্পষ্ট নির্দেশনা আসছে, ওই যে সুপার ব্রিক্স বন্ধ রাখার নির্দেশ দিছে স্যার আমার হাইকোর্টের। তো এলাকায় হাইকোর্ট স্কুল কলেজ বাদে আমি আমার এলাকায় কোন ব্রিজ বন্ধ করবো না, যে যে দিকে আমি করবো না। কাগজটা তো দেখবেন স্যার।